সবাইকে জানাচ্ছি সংগ্রাম সালামের শুভেচ্ছা। আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নবমকার মুক্তি দিবস দীর্ঘ 17 মাস কারাভোগের পরে আজকের এই দিনে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান মুক্ত হন। আপনারা জানবেন যখন জনাব তারেক রহমানকে আটক করা হয় তার নামে একটি মামলাও ছিল না। এই অবৈধ সরকার, শেখ হাসিনার সরকার সেদিন সেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঘাত করে আমাদের প্রিয় নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমানকে আটক করেন। পরবর্তীতে তার নামে মিথ্যা মামলা দেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বাংলার জনমানুষের ভবিষ্যৎ, বাংলাদেশের উপকার জনাব তারেক রহমানকে আটক করেন। এই পর্যন্ত এই জালিম সরকার জনাব তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা করেছিল তার একটিকেও প্রমাণ করতে পারেননি। তাই রাজবাড়ী জেলা বিএনপি সহ সারা দেশের বিএনপির মানুষ থেকে শুরু করে আপামর জনগণ জনাব তারেক রহমানের অপেক্ষায় রয়েছিলেন, এখনো আছেন। আমরা আশা করব খুব শীঘ্রই জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুরস্কৃত করবেন, উপহার দিবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতির প্রতি জিন্দাবাদ। ধন্যবাদ পাবেন সাথী বন্ধুগণ।